হ্যালো ইব্রিয় মানে আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিকটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনালের অধিভুক্ত যে বিভিন্ন কলেজ আছে সেই কলেজে অনলাইনে আবেদন করতে গেলে কি কি করণীয় এ বিষয়ে তোমাদের জানাই দেব এবং তোমাদের এই ইনফরমেশনটাও জানাই দিব যে তোমাদের আসলে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করাটা কতটুকু জরুরি বা কতটুকু অ্যাপ্লাই করাটা যৌক্তিক এই বিষয়টা কিন্তু তুলে দিব এবং তোমাদের কিভাবে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবা এই জিনিসটাও কিন্তু তোমাদের হাতে দেখাই দিব অর্থাৎ তোমরা চাইলে ঘরে বসে নিজের মোবাইল দিয়ে কিভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে সেটা শিখাই দিব এতে করে তুমি ঘরে বসে কিন্তু খুব সহজে অ্যাপ্লাইটা করতে পারবা এর জন্য প্রথম তোমাকে যে জিনিসটা আগে জানাবো যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে আমাদের যে বর্তমানে যে অ্যাপ্লাইটা শুরু হচ্ছে সেটা হলো সাধারণ অনার্সের এবং এটা চার বছর মেয়াদি তুমি চার বছরে অনার্স করতে পারবা এবং এখানে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি কলেজ টোটাল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রায় দুই হাজার আছে এবং টোটাল আসন সংখ্যা চার লাখ বিশ হাজার আছে এখন প্রশ্ন হলো এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের আবেদনটা কবে থেকে শুরু হয়েছে বা চলবে এটার আবেদনটা শুরু থেকে এবং আবেদনটা চলবে হলো আট মে পর্যন্ত তোমাকে এই পাঁচ এপ্রিল থেকে আট মে এর ভিতরেই কিন্তু অনলাইনে বা মোবাইলের মাধ্যমে তোমাকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে তাহলেই তুমি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে ভর্তি হতে পারবা আদারওয়াইজ কিন্তু ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই এখন প্রশ্ন হলো এই আবেদনটা শুরু শুরু এবং শেষ হওয়ার তোমাকে ফি জমা দেওয়ার লাস্ট হলো নয় মেয়ের ভিতরে অ্যাপ্লাই করতে হবে এবং ক্লাস শুরু হবে হলো এখন প্রশ্ন হলো তুমি যদি জাতীয় বিশ্বদের অধিভুক্ত যে কলেজগুলো সেগুলোতে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার কি কি জিনিস লাগবে প্রথম যেটা লাগবে তোমার এসএসসি এবং এইচএসসি রোলটা জানা থাকা লাগতে হবে রেজিস্ট্রেশন নম্বরটা জানা লাগ লাগবে কোন বোর্ড থেকে পাশ করছো সেটা লাগবে এবং কত সালে পাশ করছো সেটাও কিন্তু লাগবে এবং নিজস্ব একটা মোবাইল নম্বর লাগবে আর একটা জিমেল আইডি কিন্তু লাগবে আর একটা তোমার অবশ্যই একটা ছবি লাগবে সদ্য তোলা একটা ছবি লাগবে এবং ছবির সাইজটা হতে হবে কত একশো পঞ্চাশ পিকজেল আর একশো বিশ এখন এটা তুমি কিভাবে করবা বা পিকটাকে কিভাবে তুমি এই সাইজে করবা এটাও মিলে আমি তোমাকে মোবাইলের মাধ্যমে কিন্তু দেখাই দিব এবং আবেদন করার জন্য আবেদন ফি হলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা কিন্তু দিতে হবে মানে আবেদনটা ফিটা টা কিভাবে দিবা সেটাও মিললে এখন আমরা দেখাই দিব এখন প্রথমে আমরা তাহলে শুরু করি প্রথম তুমি কিভাবে করবা আবেদন করার জন্য প্রথম জানা তুমি যদি মোবাইলের মাধ্যমে নিজে নিজে ঘরে বসে করতে চাও তাহলে প্রথম তোমাকে যেটা করতে হবে আগে তোমার একটা ছবি তোলা থাকার লাগতে হবে সেই ছবি তোমার ফোনে তুমি নিবা নিয়ে প্রথমে কি করবা আগে ছবির সাইজটা ঠিক করবা ছবির ছবির সাইজ ঠিক করার জন্য কি করবা প্রথমে তুমি যেটা করবা প্রথমে তোমার ফোনের যে তুমি গুগল যে অপশনটা আছে সে গুগল অপশনে যাবা তো গুগল অপশনে যাওয়ার পর কি করতে হবে গুগল অপশনে যাওয়ার পর গুগলে যাওয়ার পর তোমাকে যেটা করতে হবে ওখানে যে সার্চ করতে হবে কি লিখে সার্চ করতে হবে সার্চ করতে হবে অনলাইন সাইজ এডিটর লিখে সাইজ সার্চ করবা সার্চ করার পর এখানে যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে ক্লিক করবা ক্লিক করার পর ফাইল চয়েস চুজ ফাইল এখানে ক্লিক করবা ক্লিক করার পর ফাইলে যাওয়ার পর তোমার ফোনে যে ছবিটা তুমি নিছো সেই ফোনের ছবিটার উপরে তুমি ক্লিক করবা তো ছবিটা আনার পরে তোমার এখন কাজ করতে হবে কি এই ছবিটার সাইজটা ঠিক করতে হবে তো ছবির সাইজ ঠিক করার জন্য এখানে তোমাকে অবশ্যই ফরম্যাটটা তুমি জিপিজি ফরম্যাটে রাখবা সেটা করলা করার পর এখানে তুমি লিখবা কত প্রথমে তুমি লিখবে 120 আর আমার 150 লেখার পর স্টার্টে যখন ক্লিক করবা তখন অটোমেটিকলি তোমার যে ছবি সেই ছবিটার সাইজটা কিন্তু এই সাইজের হয়ে যাবে তার মানে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু তুমি সাইজটা তুমি ঠিক করতে পারবো করার পরে ডাউনলোড অপশনে ক্লিক করবো ডাউনলোড অপশনে ক্লিক করলে তোমার এই ছবিটা তুমি যে রিসাইজ করলা সেটা কিন্তু তোমার ফোনে সেভ হয়ে যাবে তো সেভ হয়ে যাওয়ার পরে এখন হলো মেন কাজ এখন তোমাকে যেটা করতে হবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য তুমি গুগলে যে সার্চ করবা কি লিখে এপি ওয়ান এ নিউ অ্যাডমিশন অ্যাপ্লাই লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইট আসবে সে ওয়েবসাইটে তুমি ক্লিক করবা তো ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাকে কি করতে হবে অ্যাপ্লাই নাও যে অপশনটা আছে এই অ্যাপ্লাই নাও তুমি ক্লিক করবা তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে তোমার এখানে একটা তোমার আসবে ইন্টারফেস আসবে থ্রি ডটে ক্লিক করবা থ্রি ডটে ক্লিক করার পর অবশ্যই অবশ্যই তুমি যেটা করবা এটা যে ডেস্কটপ সাইড মুডে করে নিবা ডেস্কটপ মুডে করার পরে তোমাকে কী করতে হবে এখানে কিছু তথ্য দিতে হবে আপনার তোমাকে যেটা কি করতে হবে এখানে তোমাকে এসএসসির যে রোল রোলটা দিতে হবে এসএসসির যে রেজিস্ট্রেশন সেটা দিতে হবে কোন বোর্ড থেকে পাশ করছো সেটা দিতে হবে কত সালে পাশ করছো সেটা দিতে হবে পাশাপাশি এর যে তথ্যগুলো চাইছে এই তথ্যগুলো তোমাকে দিতে হবে তো আমি মেনলি তোমাদের প্রথমে আমি একটা তথ্য দিয়ে নিলাম তো তথ্য দেওয়ার পর তোমাকে যেটা করতে হবে নেক্সট অপশনে ক্লিক করতে হবে তো এই নেক্সট অপশনে ক্লিক করার পর কি হবে তোমাকে এখানে যে তথ্যগুলো চলে আসবে আসার পরে এখন তোমাকে যেটা করতে হবে তোমাকে এখানে সবগুলো চেক করে দেখতে হবে সব কিছু ঠিক আছে কিনা ঠিক যদি না থাকে তাহলে তুমি এখানে চেঞ্জ করে নিতে পারবা ভুল হলে তারপর তুমি কি করবে এখানে নেক্সট যে অপশনটা আছে সেই নেক্সট অপশনে তুমি ক্লিক করবা তো নেক্সট অপশনে ক্লিক করার পর তোমার মেনলি মেন কাজটা কিন্তু এখন থেকে শুরু হবে এখন তোমাকে কী করতে হবে তোমার কলেজটা চয়েস করতে হবে এবং অ্যাপ্লাই কিন্তু একটা কলেজে করতে হবে একটা কলেজে করার জন্য প্রথমে তুমি কোন তোমার কলেজটা তুমি যে কলেজে অ্যাপ্লাই করবা সেই কলেজটা কোন ডিভিশনে সেটা তুমি সিলেক্ট করবা যেমন আমি সিলেক্ট করলাম হলো রংপুর ডিভিশন তারপর রংপুর ডিভিশনে কোন জেলায় সেটা তুমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম সো ওই ডিস্ট্রিক্ট সিলেক্ট কর ওই ডিস্ট্রিক্টে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো তোমার সামনে চলে আসবে সেখান থেকে তুমি যে কলেজে চয়েস করতে চাও সেটা করবো আমি যেমন দিনাজপুর সরকারি কলেজ করলাম করার পরে এখন তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে এবং এই সাবজেক্ট দেওয়ার সময় সব সময় সাবধান থাকতে হবে যেটা তোমার মানে সবচেয়ে ভালো সাবজেক্ট তোমার কাছে মনে হচ্ছে সেটা তুমি প্রথমে দিবা এবং যেটা নর্মাল সাবজেক্ট সেটা কিন্তু নিচে দিবা আদারওয়াইজ কিন্তু দেখবা যে এই সাবজেক্ট চয়েস ভুলভাবে দেওয়ার কারণে কিন্তু তোমার পরবর্তীতে ভালো সাবজেক্ট কিন্তু আসবে না সব সময় যেগুলো তোমার ভালো সাবজেক্ট সেগুলোকে উপরে দিবা এবং এটা নর্মাল কম একটু জনপ্রিয় সাবজেক্ট সেটাকে নিচে দিয়ে তুমি সাবজেক্ট চয়েসটা এখানে দিয়ে ফেলবা মানে এখানে সাবজেক্ট উপরে ক্লিক করলে অটোমেটিকি সাবজেক্টগুলো এখানে সামনে চলে আসবে আসার পর তোমাকে এখন কি করতে হবে নেক্সট অপশনে ক্লিক করতে হবে তোমাকে কোঠা আপনি তোমার যদি কোঠা থাকে তাহলে ইএস দিবা আর কোঠা না থাকলে নো অপশনে ক্লিক করবা ক্লিক করার পর তুমি এখানে নেক্সটে ক্লিক করবা নেক্সট ক্লক পর এখন তোমাকে ওই ছবিটা আপলোড করতে হবে তুমি যেই ছবিটা রিসাইজ করে ফোনে রাখছো সেই ছবিটা এর জন্য চুজ ফাইলে তুমি ক্লিক করবা চুজ ফাইলে ক্লিক করার পর তোমাকে কি করতে হবে যখন তুমি চুজ ফাইলে ক্লিক করবা তোমার ওই ফাইল অপশনে আসবে তুই ফাইলে ক্লিক করার পর তখন যেখানে ছবিটা আছে সেই ছবিটা ওখান থেকে খুঁজে নিবা তো ছবিটা খুঁজে নেওয়ার পর সেই ছবিটা ওখানে দেওয়ার পর তোমার এখানে অবশ্যই তোমার একটা মোবাইল নাম্বার দিবা অর্থাৎ তোমার একটা নিজস্ব একটা মোবাইল নাম্বার দিবা তো তোমার মোবাইল নাম্বারটা তুমি এখানে দিবা মোবাইল নাম্বারটা দেওয়ার পরে অবশ্যই তুমি এখানে কী দিবা একটা জিমেলও দিয়ে ফেলবা কারণ তোমার এই জিমেলে কিন্তু সেই ডকুমেন্টগুলো যাবে এই জন্য চেষ্টা করবে নিজের মোবাইল নাম্বার দেওয়া এবং নিজের জিমেলটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবা তো দেওয়ার পর তোমার এই যে তোমার প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবা তারপর তোমার সামনে ইন্টারফেসটা আসবে যেগুলো সব কিছু যদি ঠিকঠাক থাকে ঠিকঠাক থাকার পরেই তুমি যখন সব চেক করে নিবে সবকিছু যদি ঠিকঠাক থাকে তুমি সাবমিট যে অ্যাপ্লিকেশন এই সাবমিট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবা যখন তুমি ক্লিক করবা তোমার কিন্তু আবেদনটা কমপ্লিট হয়ে গেলো কমপ্লিট হওয়ার পর তুমি পিডিএফটা যেটা আছে এই পিডিএফটা তুমি ওপরে ক্লিক করবা ক্লিক করলে তোমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড পিডিএফটা যখন ডাউনলোড হয়ে যাবে তারপরে তোমার যেই তোমার যে অ্যাপ্লিকেশন যে তোমার যে স্লিপটা আসবে সেই স্লিপটা দিয়েই পরবর্তীতে দুশো পঞ্চাশ টাকা এই 250 পঞ্চাশ টাকা দিয়ে তুমি যেই কলেজে অ্যাপ্লাই করছো সেই কলেজে যে তোমাকে হয়তোবা জমা দিতে হবে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা তুমি যেই কলেজে অ্যাপ্লাই করছো সেই কলেজে খোঁজখবর নিয়ে দেখবে যে তারা কীভাবে জমা নিচ্ছে তারা যদি মেনুয়ালি সরাসরি জমা দেয় তাহলে সরাসরি তুমি এই স্লিপটা নিয়ে যাবো অবশ্যই যে স্লিপটা তুমি এখন পাচ্ছো সেই স্লিপটা নিয়ে যেয়ে 250 পঞ্চাশ সাথে নিয়ে জমা দিয়ে দিবে তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেলো এবং এই অ্যাপ্লাইটা অবশ্যই অবশ্যই তোমাকে করতে হবে যে পাঁচ এপ্রিল থেকে আট এর ভিতরে এর ভিতরে যদি অ্যাপ্লাই না করো তাহলে পরবর্তীতে কিন্তু কোনোভাবেই তুমি এই ন্যাশনালে কিন্তু আর ভর্তি হতে পারবে না

কারণ তুমি কিন্তু নিশ্চিত না যে তুমি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাগুলো দিবা ভর্তি পরীক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু কোনো ধরনের ভর্তি পরীক্ষা নিবে না এখানে তোমার জিপিএ করলে তুমি চান্স পেয়ে যাচ্ছো আর পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় জাঙ্গিননগর আসাই এগুলো যদি পরীক্ষা দিয়ে তোমাকে টিকতে হবে কিন্তু তুমি কিন্তু শিওর না যে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ে দিয়ে হান্ড্রেড পারসেন্ট চান্স পাবে এই জন্য ওভার কনফিডেন্স যদি তুমি না হও সেক্ষেত্রে তোমার সেফ জোন হলেও তুমি অ্যাপ্লাই করে রাখো অ্যাপ্লাই রাখো পরবর্তীতে যদি তুমি কোনো কারণে কোনো একটা কলেজে ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার পরে যদি তোমার কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স হয়ে যায় তুমি কিন্তু ভর্তিটা বাতিল করে দিয়ে খুব সহজে কিন্তু তোমার স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি হওয়ার একটা সুযোগ থাকবে এই জন্য সেফ জোনে থাকার জন্য তুমি যেটা করতে পারো তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোনো একটা কলেজে আপাতত ভর্তি হয়ে থাকো কারণ যেহেতু প্রথম দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিগুলো নিয়ে নেয় তারপরে মেনলি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা হয় যদি থাকতে চাও তাহলে অবশ্যই যেটা করবা ভর্তি হয়ে থাকবে এবং পাশাপাশি যেটা করবা ঘরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য স্বপ্ন তৈরি করা শুরু করবা স্বপ্ন নিয়ে পরিশ্রম করা শুরু করবা এবং ভালো করে যদি প্রিপারেশন নিতে পারো তাহলে দেখবে তখন তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তুমি যেটা করবা বিগত সালে কি ধরনের প্রশ্ন আসে প্রশ্নের প্যাটার্ন বুঝবা বেশি বেশি ঘরে বসে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ধরনের প্রশ্নে পরীক্ষাগুলো নেয় সেই ধরনের বেশি বেশি তুমি যেটা করবা যে পরীক্ষাগুলো চেষ্টা করবা এই জন্য তোমরা যদি ঘরে বসে পরীক্ষা দিতে চাও এই জন্য আমাদের এই অনলাইন এক্সাম্প্যাস আছে আমাদের অনলাইন এক্সাম বেসে তুমি যদি ভর্তি হও এখানে ভার্সির জন্য সায়েন্সের জন্য আলাদা এক্সাম্প্যাস আছে আর্টসের স্টুডেন্টের জন্য আলাদা এক্সাম্প্যাস আছে কমার্সের জন্য আলাদা এক্সাম্প্যাল আছে ডেন্টাল ডেন্টালের জন্য আলাদা এক্সাম্প্যস আছে নার্সিং এর জন্য জন্যাম্প আছে এখানে যদি ভর্তি হও টোটাল পঁচাশিটা পরীক্ষা নেওয়া হবে এবং এই পঁচাশিটা পরীক্ষা দেওয়ার জন্য কোর্স ফি হলো মাত্র পাঁচশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা দিয়ে তুমি এখানে ভর্তি হতে পারবা ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠানোর পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাদের অনলাইন এক্সাম বেস অ্যাড করে এবং অনলাইন তুমি যদি যেহেতু বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে পরীক্ষাগুলো দিয়ে তুমি ঘরে বসে হান্ড্রেড পার্সেন্ট পাবলিক চান্স পাওয়ার জন্য নিতে তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এই এক্সামেসে ভর্তি রেগুলার এক্সামগুলো দিতে থাকো ভালো করে পড়াশোনা করতে থাকো আর ন্যাশনাল কলেজ একটা ভর্তি হয়ে থাকো পরবর্তীতে পাবলিকের চান্স হয়ে গেলে তুমি ন্যাশনাল কলেজে ভর্তিটা বাতিল করে খুব ইজিলি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কিন্তু চান্স পেতে পারবা তো এই হলো মোটামুটি আজকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কীভাবে ফোনে অ্যাপ্লাই করতে হয় সেটা তোমাদের শেখাই দিলাম আশা করি তোমরা সকলেই ফোনে নিজেই ফোনে খুব সহজে অ্যাপ্লাই করে নিয়ে দুশ্চিন্তা মুক্ত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্নে বা বিবর হয়ে যাও এবং ভালো করে পরিশ্রম করো তাহলে অবশ্যই তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা বা আমার মুখে কিন্তু হাসিও ফুটাইতে পারবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে সকলে ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ